আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি আব্দুল কাইয়ুম, পিস লাইব্রেরি বলছি। তো দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, কারণ হচ্ছে যে আমাদের পাশে যে আমাদের মেহমান এবং আমাদের যে ভাই আব্দুল মালিক বিন ইদ্রিস, উনি উপস্থিত আছেন। যারা হয়তো আমাদের ভিডিও দেখছেন রেগুলার, তারা হয়তো এক বছর আগে ওনার সাথে আমার ভিডিও দেখেছিলেন, যে উনি মেহমানদারি আমাদের এখানে করে উনি কয়েক কেজি ওজন কমিয়ে নিয়েছিলেন। তারপরে বাংলাদেশ উনি ফিরে যান। ফিরে যাওয়ার পরে আমাদের শুধু ডিসিপ্লিন মেনেই উনি বাড়িতে বসেই কিন্তু ওজন কমিয়ে নিয়েছেন, শুধুমাত্র 1-2 কেজি নয়, বরঞ্চ 22 কেজি ওজন কমিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এই ভিডিও আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখেন, কারণ এই ভিডিওতে আলোচনা করা হবে যে আপনিও বাড়িতে বসে কিভাবে আপনার ওজন কমাতে পারেন। মানে প্রত্যেক ব্যক্তিকে যে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টারে এসে আপনাকে যে ওজন কমাতে হবে, ব্যাপারটা এমন না। আপনি নিজেও বাড়িতে বসে ওজন কমাতে পারবেন, যেরকমভাবে আমাদের আব্দুল মালিক বিন ইদ্রিস ভাই উনি কমিয়েছেন আর কি। তো মূলত আজকে আলোচনা করা হবে সেই বিষয়টাই নিয়ে। তো আগে আমরা, যারা হয়তো অনেক নতুন দর্শক আছেন, তাদের জন্য আমরা বিশেষ করে আমাদের ভাই আব্দুল মালিকের একবার পরিচয়টা আমরা জেনে নেব। ওনার বাড়িটা, উনি কী করেন, সমস্ত কিছু ওনার বিষয়গুলো জেনে নিয়ে আমরা এদিকে আলোচনা করব। তো বিশেষ করে অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, যে বিশেষ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য ভিডিওটি আজকের খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যেহেতু যারা এখানে ওজন কমাতে আসেন তাদেরকে অনেক দূর থেকে কষ্ট করে এখানে আসতে হয়, বিভিন্ন সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি, বিভিন্ন খাবার দিয়ে থাকি, অনেক কিছু এ করা হয় আর কি, অনেক খরচও করতে হয়। তো বিশেষ করে আমাদের ভাই যেভাবে কোনো রকম খরচ ছাড়াই শুধু আমাদের ডিসিপ্লিনে চলে যে ওজন 22 কেজি ওজন কমিয়েছেন, তো তার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই মূলত আজকের ভিডিও। তো ভাই, আপনি যদি আপনার পরিচয়টা আমাদের দর্শকদের সামনে বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আব্দুল মালিক বিন ইদ্রিস, আমার বাসা হচ্ছে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা। আপনারা অবগত আছেন যে গতবার আমি ইন্ডিয়া সফরে আসছিলাম, ডিসেম্বর মাসের 27 তারিখে ইন্ডিয়া প্রবেশ করি এবং ফেব্রুয়ারির 6 তারিখে আমি আবার বাংলাদেশ প্রত্যাবর্তন করি। এবার এই জানুয়ারি মাসে গত 13 তারিখে আমি আসছি এবং এ পর্যন্ত রয়েছি, আলহামদুলিল্লাহ। এ হচ্ছে আমার পরিচয়। তো প্রিয় দর্শক, বিশেষ করে ওনার পরিচয় আপনারা পেয়ে গেলেন, যে উনি আমাদের কাছে এর আগেও এসেছিলেন এবং আবারও তার পরের বছরে এবার এসেছেন উনি আমাদের কাছে। তো ওনার বেশ 22 কিলো যে ওজন উনি ওজন কমালেন, হ্যাঁ, তো তার আগে আপনার ভাই যখন আপনি আমাদের এখানে আসেন, তো আপনি যখন আসেন তখন আপনার ওজনটা কত ছিল তখন? আমি যখন প্রথমে এখানে আসি ওই সময় আমার ওজন ছিল 84 কেজি। 84 কিলো আপনার ওজন ছিল? জি। তো এই যে আপনার এখন যে 62 কেজি, 60 বা 62 কিলো ওজন, তো এটা কতদিন থেকে, মানে 60-62 কিলো মানে কতদিনের মাথায় আপনি কমিয়েছেন? আপনি খুব ধীরে ধীরে, যেহেতু একটু নিজের মনে মতো করে একটু কমিয়েছেন, যেহেতু বিশেষ করে প্রত্যেকে চাই যে নিজের মতো করে একটু কমাই ওজনটা, হ্যাঁ, এই জন্য আপনি যেহেতু একটু নিজের মতো করে কমিয়েছেন, কারণ আমাদের ডিসিপ্লিনে যখন আমাদের পুরো সিস্টেমে যখন কেউ মানে চলবে, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ রেখে যখন কেউ চলবে, তো খুব তাড়াতাড়ি তার ওজনটা কমে যায়, হ্যাঁ। তো আপনি যেহেতু একটু নিজের মতো করে ওজনটা কমিয়েছেন, তো কতদিন সময় লেগেছে এই 22 কিলো ওজন কমতে আপনার? মূল বিষয়টা হচ্ছে যে আমি ওজন কমানোর ক্ষেত্রে কোনো টার্গেট রাখিনি যে আমাকে 1 মাসের মধ্যে এত কেজি ওজন কমাতে হবে, আমাকে 10 দিনের মধ্যে এত কেজি ওজন কমাতে হবে, এরকম আমার কোনো টার্গেট ছিল না। কারণ ওই রকম টার্গেটে হয়তোবা একটা কঠিন হয়ে যায় বিষয়টা। আমরা মসজিদে দায়িত্ব পালন করি, সেক্ষেত্রে দেখা যায় যে মসজিদের এলাকা থেকে প্রতিদিন বাড়ি চেঞ্জ হয়, খাবারের টিফিন বাটি চেঞ্জ হয়, দেখা যায় যে প্রত্যেক বাড়িতে একদিন করে খাবার পড়ে। তাহলে সবাই চেষ্টা করবে যে আলেম মানুষ মসজিদে আছে তাকে একটু ভালো খাবার দেওয়া উচিত। তো যদি ভালো পারে তাহলে তো মনে করেন যে খাসির গোস্ত হোক আর গরুর গোস্ত হোক, মানে আমাদের দেশীয় যেটা হিসাব, ইন্ডিয়াতে গরুর গোস্তের দাম কম, এটা অ্যাভেলেবল, কিন্তু আমাদের দেশে এটা অ্যাভেলেবল না। যারা দেখা যায় যে ভালো অর্থ পয়সা রাখে তারা একটু চেষ্টা করবে যে ভালো কিছু হোক, আর যারা নিম্ন মানের গরিব মানুষ তারাও চেষ্টা করে যে না একটা দিন এইভাবে করে পার করব, তাদের এইরকম চিন্তা থাকে। তো দেখা যায় যে আমাদের জন্য এটা জুলুম হয়ে যায়, আমাদের শরীরের জন্য প্রতিদিন ভালো খাবার,
এটা আমাদের শরীরের জন্য জুলুম হয়ে যায়। তো যদি আমি টার্গেট নিয়ে কাজ করি, এটা হয়তো আমার জন্য কতটা সহজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো এই ক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে খাবারের বিষয়টাকে মেনটেন করার জন্য যতটুকু আপনার মাধ্যমে পরামর্শ পেয়েছি সেটুকু, এবং দেখা গেছে যে বাংলাদেশে থাকা অবস্থায় আমার জন্য দুই একটা বইও ভালো সহায়ক হিসেবে কাজ করেছে। তার একটা ছিল সৌদি আরবের একজন আরবি বিদ্বান, এখনও বেঁচে আছেন, শেখ আব্দুল মালিক আল কাসিম, আচ্ছা ওনার নাম। তো ওনার লেখা একটা বই রয়েছে, পরিমিত খাদ্য গ্রহণ, যেটা বাংলাদেশ থেকে ছাপিয়েছে। তো এই বইটা আমার জন্য ভালো সহায়ক হিসেবে কাজ করেছে। এবং হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা আহলাদিস আন্দোলন যে সংগঠন রয়েছে আহলাদিসদের, সেই সংগঠনের যে আত্মহারিক পত্রিকা প্রতি মাসে বের হয়, এখানে একটা প্রবন্ধ আসছিল পরিমিত খাদ্য গ্রহণ এ সম্পর্কে, সেটা লিখেছিলেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের ছেলে। তো ওই প্রবন্ধ এবং এই বই, এই দুইটা আমার জন্য ভালো সহায়ক হিসেবে কাজ করেছিল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হচ্ছেন মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ, মানে সৃষ্টিকুলের মধ্যে, তো এইরকম একজন ব্যক্তি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে তিনি পাহাড়কে স্বর্ণ বানিয়ে দিতেন তার জন্য, সেই মানুষটা বাড়িতে মাসের পর মাস চুলায় আগুন জ্বলেনি, তা আমরা কি মনে করি যে অভাবে ছিল? অভাব ছিল, এটা স্বীকার করতে হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু পরিবর্তন করে দিতে পারতেন তার রসুলের জন্য, প্রিয় একজন ব্যক্তি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের দৃষ্টান্ত দেখিয়েছেন, হাদিস সেটার সাক্ষ্য প্রমাণ বহন করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের পরের অংশটুকু আমাদের কাছে প্রচার করা হয় যে খাবার গ্রহণের ক্ষেত্রে তিনটা নিয়ম পালন করতে হবে, এক ভাগ খাবার খেতে হবে, এক ভাগ পানি পান করতে হবে, এক ভাগ ফাঁকা রাখতে হবে, এতটুকুই প্রচার করা হয় আমাদের সমাজে। কিন্তু হাদিসের মূল অংশটুকুই প্রচার করা হয় না, সেটা হচ্ছে যে আদম সন্তানের জন্য এতটুকু খাদ্যই যথেষ্ট যতটুকু খাদ্য সে খেলে তার মেরুদণ্ড দাঁড়াতে পারে। হাদিসের প্রথম অংশ হচ্ছে এটুকু, তো এটুকু আমাদের সামনে বলা হয় না, বলা হয় পরের অংশটুকু। তো এটুকু হচ্ছে মূল অংশ। তো দেখা গেলো সার্বিক দিক লক্ষ্য করে খাবারের যে সিস্টেমগুলো বইগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে সেগুলো ফলো করার জন্য চেষ্টা করি, এবং দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় যেভাবে খাদ্য গ্রহণ করেছেন, সাহাবায়ে কিরামের অনেক ধনী সাহাবী ছিলেন, তারা যেভাবে খাদ্য গ্রহণ করেছে, তো ওই হিসাবে আমরা এখন যা খাদ্য গ্রহণ করি এটা আমাদের জন্য বিলাসিতা এক পর্যায়ের, এটা আমাদের মনে হয়, আমার মনে হয়। তো আমি এই জন্য খাবারের বিষয়টাকে আপনি যেভাবে পরামর্শ দিয়েছিলেন ঠিক সেইভাবে রাখার জন্য চেষ্টা করেছি, এবং দেখা গেছে যে আগে আমি যখন সিয়াম পালন করতাম, রমজান ব্যতীত অন্য সময়ে সিয়াম পালন করতাম, তখন এটা আমার জন্য একটু কঠিন থাকত, কঠিন হয়ে যেত। আচ্ছা, তো এই যে খাবারের বিষয়টাকে মেনটেন করার পরে যখন আমি সিয়াম রাখা শুরু করি, তখন আমার জন্য আলহামদুলিল্লাহ সহজ হয়ে গেছে, এখন আমি সিয়াম রাখতে পারি, কোনো সমস্যা হয় না। সারাদিন যদি না খেয়েও থাকি তাও কোনো সমস্যা হয় না। মাঝে মধ্যে দেখা যায় যে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আবার সময়ে কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি, বিভিন্ন প্রবন্ধ লেখালেখির কাজ করতে হয়, বাচ্চাদের কোশ্চেনের কাজ করতে হয়, তখন খাবার এসে আমার সামনে আছে অথচ আমার স্মরণ নেই যে খাবার খেতে হবে, এরকম অনেক সময় পার হয়ে যায়। তো যার কারণে দেখা গেছে যে আমার বাড়ি কাছে ছিল, আমি খাবারগুলো বাসায় দিতাম, বাড়িতেও তারা উপকৃত হতো, আবার দেখা যেত যে এদিকে আমি আমার শরীরে উপকার পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো খাবারের বিষয়টা এভাবে এ পর্যন্ত এসেছে যে আমি অন্তত নিজের কন্ট্রোলে আনতে পেরেছি, যে আমি যদি এখন আমার সামনে যদি অনেক দামি দামি খাবারও থাকে তাও আমি না খেয়ে থাকতে পারবো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, এরকম পর্যায়ে চলে এসেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এখানে একটা বিষয় যেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সারা জীবনই যে তার অভাব অনটন চলে গেছেন এমনটি ব্যাপার নয়, শেষের দিকে তিনি সচ্ছল হয়েছিলেন, হ্যাঁ সচ্ছলতাও ছিল, এমনকি তার এক বছর খাবারও তিনি জোগাড় রাখতেন। তো বিষয় যেটা হচ্ছে বিভিন্ন অবস্থা কেটেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে, তো মূল বিষয় যেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে এতটুকুই খাবার যথেষ্ট যতটুকু সে দাঁড়াতে পারবে, তার মেরুদণ্ড সোজা হতে পারবে, এবং ম্যাক্সিমাম, মানে এখানে বলা হয়েছে কি যে ম্যাক্সিমাম যদি কেউ খেতে চায়, হ্যাঁ তাহলে সে তিন ভাগের
এক ভাগ খাবার, এক ভাগ পানি, এক ভাগ পানি আর এক ভাগ সে মানে পুরো থাকবে, হ্যাঁ, আর এক ভাগ পুরোপুরি খালি থাকবে, মানে এটা হচ্ছে ম্যাক্সিমাম। আর যদি কেউ মনে করে সাধারণভাবে যে কিছু হাদিস আছে, যেমন একটা হাদিস আছে আবু হুরায়রার বর্ণনা হাদিস, সেটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে বিশেষ করে এই হাদিসটাকেই মানে অধিকাংশই মানে বেশি মানে ফলো করে প্রচার করা হয় এবং আমল করা হয়, সেটা হচ্ছে কি যে আবু হুরায়রা খুবই একবার মানে ভুক্ষা অবস্থায় ছিলেন, মানে খুবই না খেয়েছিলেন এবং পড়ে যাচ্ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাপারটা বুঝতে পারলেন, তারপরে দুধ মানে একটা হাদিয়া পেলেন, তারপরে বললেন যে আবু বকর তুমি দুধটা খাও, মানে আরও কিছু সাহাবিকে দাওয়া দিলেন, আমি বিস্তারিত বলছি না, অতটুকুই বলছি। তো তারপরে আবু বকর আল্লাহ সবাই খেলেন, তারপরে আবু বকর বলছে তুমি খাও, তো আবু বকর খাওয়া সরি আবু হুরায়রা আবু হুরায়রা খাওয়ার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি খান, তো বলছে আরও খাও, তারপরে খেলেন যে আরও খাও, তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আমার পেটে আর জায়গা নেই, হ্যাঁ, তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছেন। তো এই যে একদম পেট পূর্ণ করে খেলেন, মানে পেট পূর্ণ করে খেলেন, তো এখান থেকে দলিল পাওয়া যাচ্ছে কি যে তার মানে পেট পূর্ণ করে খাওয়া জায়েজ, এটা প্রমাণ হচ্ছে। আর বিশেষ করে আমরা কি করছি, এই জায়েজের উপরে আমল করতে গিয়ে আমরা সবকে নষ্ট করছি, এখানে বোঝার বিষয় আছে, কয়েকটা দিক বোঝার বিষয় আছে। প্রথম হচ্ছে যে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু খুবই গরিব মানুষ ছিলেন, অবস্থা সবারই খারাপ ছিল, খেতে পেতেন না, বেশিরভাগই না খেয়ে থাকতে হতো, কয়েকদিন ধরে পেটে পাথর বেঁধেও থাকতে হতো। তো এইরকম একটা সময় আসলো যে মানে একটা খাবার পেলো, সেই প্রেক্ষাপটে যদি কেউ মানে মাঝে মধ্যে ধরে একটা মানুষ বেশিরভাগইও তার খাবার মানে পাচ্ছে না, কিন্তু কখনো দেখা গেল যে অনেক খাবার সে পেলো, তো ওই অবস্থায় যদি সে পেট পূর্ণ করে খায় তাহলে সেটা গুনার কাজ নয়, এটা প্রমাণিত হচ্ছে। কিন্তু আপনি কন্টিনিউ শুরু করবেন, মানে আজকে তো আর খাবারের অভাব নেই, এখন আপনি কন্টিনিউ প্রতিদিন আপনি পেট ফুল করে খাবেন, এটা কিন্তু এই হাদিসের সঙ্গে মিলছে না, মিলছে না। এই হাদিসের সঙ্গে যদি পুরোপুরি মিলাতে চান তাহলে এটা করতে হবে কি যে আমাদের প্রতিদিন খাবার জুটছে না, একদিন পেলাম পেট পূর্ণ করে খেলাম, এটা ঠিক আছে, কিন্তু আপনি প্রতিদিন পেট পূর্ণ করে খাবেন এটা কিন্তু মানে হাদিসের সঙ্গে মিলছে না, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি দুনিয়াতে বেশি খাবে কিয়ামতের দিন সে ভুক্ষা থাকবে, সহি হাদিস। তারপরে আরও হাদিস আছে যে আদম সন্তান যে সব নিকৃষ্ট পাত্রগুলো পূর্ণ করে তার মধ্যে হচ্ছে পেট, হ্যাঁ, এ ধরনের আরও অনেক হাদিস রয়েছে। তো মূল বিষয় যেটা হচ্ছে যে ওজন বাড়ার মানে ওজন যদি কেউ কমাতে চায় তাহলে প্রথমে তাকে বুঝতে হবে বাড়ার কারণটা কি। জি জি, তো বাড়ার কারণটা যখন কেউ বুঝতে পারবে তখন সহজভাবেই সে কিন্তু কমাতে পারবে। কারণ হচ্ছে যে যখন আমরা অধিক খাবো, যখন আমরা বেশি বেশি খাবো, তখন কি হবে আমাদের আমরা যে খাবারটা খাচ্ছি আমাদের স্টমাকে যাচ্ছে, এই স্টমাক থেকে এর মধ্যে যে আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্টস যেগুলো আছে, যেমন আপনার আপনার সুগার, এই সুগারটা আমাদের রক্ত অ্যাবজর্ব করছে, অর্থাৎ রক্ততে প্রবেশ করছে, এই রক্ততে কি হচ্ছে সুগার যাচ্ছে, এই সুগার যাওয়ার কারণে কি হচ্ছে যে আমাদের যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াস ইনসুলিন রিলিজ করছে। কেন ইনসুলিন রিলিজ করছে? এই সুগারটাকে কোষে প্রবেশ করার জন্য। এবার অধিক পরিমাণ কি আসছে, ইনসুলিন আসছে। ইনসুলিনের কয়েকটি কাজ, ইনসুলিনের একটা কাজ হচ্ছে কি যে যখন আপনার বডিতে ইনসুলিন আসবে বা ইনসুলিন থাকবে বেশি পরিমাণে, তখন আপনার কোনো কিছু ও ভাঙতে দিবে না, মানে গলতে দিবে না, ও গঠন করবে। তো ইনসুলিনের একটা কাজ হচ্ছে কি যে সুগারটাকে আপনার কোষে প্রবেশ করানো। এখন আপনি যদি বেশি খান বেশি খান খেয়ে যান খেয়ে যান, তাহলে ইনসুলিন আসছে, আর ইনসুলিন থাকা পর্যন্ত আপনার গলার কোনো সুযোগ নেই, বরঞ্চ আরও বাড়তে আছে। এবার এই যে সুগার আপনার কোষে যাচ্ছে, এবার কোষে কিন্তু একটা লিমিট আছে, একটা জায়গার একটা লিমিট আছে, এই লিমিট যদি ক্রস করে যায়, এই লিমিট ক্রস করে যখন যাবে তখন ও কী করবে, সেটাকে গ্লাইকোজেনে কনভার্ট করবে, মানে গ্লাইকোজেন হয়ে থাকবে। গ্লাইকোজেনের একটা পরিমাণ আছে, একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত থাকতে পারবে, ও তখন কি করবে এই গ্লাইকোজেন তখন ও ফ্যাটে পরিণত করবে, চর্বিতে পরিণত করবে। তখন কি হবে যে আমাদের বডিতে কিন্তু ফ্যাট জমা শুরু করবে, অর্থাৎ আমাদের ফ্যাটের সেলগুলো হয় বেশি পরিমাণ তৈরি হবে অথবা ফ্যাটের সেলগুলো বড় হবে। এখন আমরা খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি, ফলে কি হচ্ছে আমাদের ফ্যাট তৈরি হতে আছে, অর্থাৎ আমরা মোটাতে মোটাতে একদম অনেক মোটা হয়ে যাচ্ছে। জি জি, তাহলে বোঝা গেল কি যে আমরা যদি অতিরিক্ত খাবার খাই, খুব বেশি খাবার খাই, ঘন ঘন যদি খাবার খাই, তাহলে আমাদের শরীরে ইনসুলিন আসবে আর সেটাকে সেলে নিয়ে যাবে, সেলের কাছে গ্লাইকোজেন থাকবে এবং সেটা থেকে আবার চর্বিতে কনভার্ট হবে, এটা হচ্ছে প্রক্রিয়া।
এখন তাহলে এটা সমাধানটা কি, কিভাবে এই মোটাপা থেকে আমরা পাতলা হব? তো এর সাধারণভাবে যদি কেউ আমাদের এখানে যারা আমাদের দর্শকরা দেখছেন, যদি কেউ মনে করেন যে আমরা এখানে না এসেও আমরা চিকিৎসা আমরা আমাদের নিজে থেকে ঘরে বসে বসে আমরা এটা পালন করে আমরা যাতে ওজনটা কমাতে পারি, তার কিছু শর্টকাট টিপস দেন, তাহলে এর জন্য সোজা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি কি করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে দুটো রোজা রাখার জন্য বলেছেন, তো সপ্তাহে দুটো রোজা রাখুন। সপ্তাহে যদি আপনি দুটো রোজা রাখেন তাহলে দেখবেন যে আপনার বিশেষ করে ওভার ওয়েটিং ওয়েট যেটা হচ্ছিল দেখবেন যে আর হচ্ছে না, স্টপ হয়ে গেছে। তাহলে রোজার মাধ্যমে আপনি স্টপ তো হলো কিন্তু আপনার তো কমানোর প্রয়োজন, তো কমানোর প্রয়োজনে আপনাকে কী করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ যদি আপনি পালন করেন, অর্থাৎ খাবারের পরিমাণ যেভাবে হাদিসে বলা হয়েছে, হ্যাঁ মানে আপনি যদি এক ভাগ খান, এক ভাগে পানি খান, আর এক ভাগ যে হাওয়া বাতাস আর এক ভাগ পুরোপুরি খালি রাখেন, তো দেখবেন এমনিতেই আপনারও কিন্তু ওজন কমতে শুরু করবে। তো প্রথমে আমি যখন 10 কেজি ওজন কমাই, আমার নিজের কথা বলছি, হ্যাঁ তখন আমি কিন্তু এভাবেই ওজনটা কমিয়েছিলাম, নফল রোজাগুলো রাখছিলাম, তারপরে খাওয়া দাওয়া যে খুব বেশি আগে পেট ভরে যে করছিলাম সেটা করছিলাম না, হ্যাঁ শর্করা জাতীয় খাবারগুলো একটু কম থাকছিল, শাকসবজিগুলো একটু বেশি থাকছিলো, এইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি 3 মাসে 10 কেজি ওজন আমি কমিয়েছি, মানে খুব স্লোলিভাবে কমিয়েছি আর কি। তো বিশেষ করে এটা খুবই সহজ। এখন হয়তো অনেকেই আমাদের যারা দর্শক তাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে যদি এরকমভাবে করা হয় রোজা তো আমি রাখতে পারবো না কারণ আমাকে অনেক খিদা লাগে, এসবগুলো বেশ কিছু প্রশ্ন আছে আর কিছু কারো কারো সমস্যা থাকতে পারে, কয়েকটা সমস্যা, তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, একটা সমস্যা হচ্ছে যে আমাদের সিস্টেম বা আমরা যেভাবে এগুলো করতে বলি দেখা যায় কারো কারো প্রবলেম আছে, যেমন কারো অনেক খিদা খায়, শুধু খায়, না খেলে ওর মাথা ঘুরে পড়ে যায়, তাহলে এইরকম ব্যক্তি যদি না খায় তাহলে তার সমস্যা, তাহলে সে কী করবে? তো এইরকম যদি কোনো ব্যক্তি হয় তাহলে সে আমাদের কাছে থেকে, অর্থাৎ আমাদের সঙ্গে যোগাযোগ রেখে আমাদের কাছে চিকিৎসা নিয়ে যদি সে মানে চিকিৎসাটা করায়, অর্থাৎ তার মানে পাতলা হওয়ার জন্য সে যদি মেহনত করে ইনশাল্লাহ সে করতে পারবে। আর বিশেষ করে যারা এইরকম কিছু মানে মোটাপা যারা ব্যক্তি আছে যে যারা বুঝছে সব, রোজা করতেও কোনো অসুবিধা নেই, কম খেতেও কোনো অসুবিধা নেই, কিন্তু একা একা যেন হচ্ছে না, যেমন একজন ডাক্তার আমাদের কাছে এসছে শুধু ওজন কমানোর জন্য, ভালো ডাক্তার, ভালো মানের ডাক্তার, নলেজ আছে ওর সব কিছুই, কিন্তু আমাদের কাছে কেন এসছে, বলছে ভাই আমি মানে ওই হচ্ছে না, মানে সিস্টেম মানা ভাবছি যেটা করবো ওটা করবো হচ্ছে না, তো এই জন্য আমি আপনার কাছে এসেছি কি আপনি যখন আমাকে মানে পরিচালনা করবেন তখন এটা সহজ হবে, হ্যাঁ তো যার কারণে এসেছি। তো এইভাবে একজন ডাক্তার এসছে আমাদের কাছে চিকিৎসা করানোর জন্য, হ্যাঁ সে সবই জানে কিন্তু শুধুমাত্র আমাদের সিস্টেমে থেকে আমরা যখন যেটা বলবো সেই অনুযায়ী চলার কারণে কিন্তু উনি এসছেন আর কি। তো স্বাভাবিকভাবে যারা হয়তো যাদের সমস্যা আছে তারা হয়তো আমাদের কাছে এসে আপনারা চিকিৎসা নেবেন, আর যাদের কোনো সমস্যা নেই আব্দুল মালিক ভাই যেভাবে নিয়ম পালন করেছেন সেভাবে আপনারা পালন করবেন। এখন আব্দুল ভাই মালিক ভাইকে আমরা জিজ্ঞাসা করব যে আপনি যেহেতু আপনি তো আমাদের পরামর্শ নিয়ে আলহামদুলিল্লাহ আপনি 22 কেজি ওজন কমিয়ে ফেলেছেন, তো আপনি সংক্ষেপে মানে অল্প কথার মধ্যে আমাদের দর্শকদেরকে বলেন যে আপনি ওজন কমানোর জন্য কি কি পথ অবলম্বন করেছেন দিয়ে আপনি ওজনটা কমালেন, যদি আপনি বলতেন তাহলে আমাদের দর্শকরা উপকৃত হতো, যাতে তারা এখানে না এসেই যাতে তারা ওজনটা কমাতে পারেন। আলহামদুলিল্লাহ ওজন কমানোর ক্ষেত্রে আপনার কাছ থেকে যে পরামর্শগুলো আমি পেয়েছিলাম সেগুলো ফলো করতে লেগে মাঝে মধ্যে দেখতাম যে আমার একটু সমস্যা হতো, সমস্যা বলতে যে মাঝে মধ্যে চোখ মুখ অন্ধকার হয়ে যেত, মাথা ঘুরত, তখন আমি আপনাকে নক করেছি, আপনি তখন পরামর্শ দিতেন যে একটু ডাবের পানি খাওয়ার জন্য, তারপরে পানির মধ্যে একটু লবণ দিয়ে সেটা খাওয়ার জন্য, এভাবে বলতেন। আমি চিন্তা করেছি যে যখন আমি একটু সুযোগ পেয়েছি ওজন কমানোর এবং সোর্স তো আমার কাজে লেগেছে, তাহলে আশা করি আমি সফল হব, এই জন্য আমি যোগাযোগটা রাখার জন্য চেষ্টা করেছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে তাহলে আমি ভালো কিছু পাওয়া যাবে আমার। তো দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমার কাজ হয়েছে, এবং আমরা যেটা লক্ষ্য করি আমার ক্ষেত্রে আমি বলি যে এর আগে আমার এরকম হয়েছে, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফস্টাইল ছিল, তিনি যেভাবে আমাদেরকে সঠিক দিনটা দিয়ে গেছেন, আসলে সঠিক দিন মানে কি অনেক বড় কিছু, মানে যেটা মানে শুধুমাত্র আপনাকে বলে বুঝিয়ে দেবে এটাতে কিন্তু আপনি বুঝতে পারবেন না, দর্শকও বুঝতে পারবে না, এটা নিজেও কিছু মেহনত করে বোঝার জন্য চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থাকাকালীন সময়ে তিনি যে সাহারি খেতে বলছেন, আমরা করি কি যে সারাদিন না খেয়ে থাকতে হবে, সাহারিতে ভালো করে খেয়ে নাও,
এটা আমরা করি। আবার কি ইফতারের সময় অনেকগুলো নিয়ে বসে গেলাম, দিয়ে এ সারাদিন ধরে না খেয়ে আছো, ইফতার ভালো করে করো, রাতে আবারও খাবার খেতে হয়। তা আপনার সাথে আমি পরামর্শকালীন সময়ে আমি উপকৃত হয়েছি এভাবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে দিয়ে খেয়াল করতাম যে শুধুমাত্র ইফতারের সময় কি আমাদেরকে খেজুর খেতে হবে, সাহারির সময়ও খেজুর খাওয়া আল্লাহর রাসূলের সুন্নাত। তা আমি যদি সাহারি ছাড়াই যদি আমি সিয়াম রাখি তবুও তো কোনো সমস্যা নেই, আল্লাহর রাসূলের হাদিসটা হচ্ছে যে ইহুদি খ্রিস্টানদের সাথে পার্থক্য করার জন্য, যেন তাদের বিপরীত করতে হয়, এই জন্য সাহারি। তাহলে আমি যদি কম খাই তাতে তো কোনো অসুবিধা নেই, অন্তত সাহারির হকটা আদায় হচ্ছে, বরকত আমি পাবো। তো এখানে দেখছি যে আমি যদি শুধুমাত্র খেজুরটা খাই তাহলে আমার জন্য সাহারির হকটা আদায় হয়ে গেলো, যথেষ্ট। এখন আমি সারাদিন না খেয়ে থাকবো, আবার দেখা যায় ইফতারের সময় শুধুমাত্র খেজুর খেয়ে নিলাম, আমার জন্য যথেষ্ট। বাকি আমার কাছে যে খাবারগুলো আসতো, বাড়িতে আমার আব্বা ছিল অসুস্থ, আমার দাদা আমার মা সবাই রয়েছে, তাদেরকে আমি খাবারগুলো দিয়ে আসতাম, তাদের জন্য কাজে লাগতো, এদিকে আমিও খাবার থেকে বেঁচে যেতাম আলহামদুলিল্লাহ। তো দেখা গেছে এভাবে আমার জন্য কাজ হয়েছে। এখন যারা মনে করে সারাদিন না খেয়ে থেকেছো তাহলে এখন একটু বেশি করে খেতে হবে, সাহারিতে বেশি করে খাও নাহলে সারাদিন থাকতে পারবে না, এইভাবে যদি করা যায় তাহলে সিয়াম থেকে অন্তত শরীরে কোনো উপকার পাওয়া যাবে না। আচ্ছা বিষয় তো প্রিয় দর্শক, বিশেষ করে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আমি আপনাদেরকে বলি, হয়তো অনেকেই হয়তো ভাবছেন যে সাহারি কম খেয়ে, মানে এটা অনেকে ভাবছেন, তো দেখবেন হাদিস আছে এই সম্পর্কে যে অল্প সাহারি খেয়ে রোজা রাখার ব্যাপারে বলা হয়েছে, এবং এটাই হচ্ছে সুন্নাহ যে অল্প খেয়ে আপনি সাহারি, অল্প সাহারি খেয়ে আপনি রোজা রাখবেন। এখন আমার কিছু আপনাদেরকে অভিজ্ঞতা শোনাই, সেটা হচ্ছে কি যে আমি বিশেষ করে কালকে তো সোমবার ছিল না, আজকে মঙ্গলবার, কালকে সোমবার ছিল, তো কালকে আমি রোজা রেখেছিলাম আলহামদুলিল্লাহ। তো আমি কয়েক ঘন্টা না খেয়েছিলাম, 23 ঘন্টা না খেয়েছিলাম। কেমন করে 23 ঘন্টা না খেয়ে রোজা রাখা হলো? মানে রবিবারের দিন গেল মাগরিবের পরে, মানে মোটামুটি 7টার দিকে ধরেন, 7টার দিকে আমি কী করলাম, আমি যা খাবার রাতের খাবার তো আমি সকালেই খাই, সন্ধ্যায় খাই, হ্যাঁ, তো ওই মোটামুটি 6টা 7টার মধ্যে আমি রাতের খাবার কমপ্লিট করে নিলাম, রাতের খাবার কমপ্লিট। এবার তারপরে কিন্তু আর কিছু খেলাম না, ভোরে ও এক ঢোক পানিও খাইনি, কারণ আমি জানি যে সাহারি না খেলেও রোজা হয়ে যাবে, যেটা আপনি বললেন আর কি, হ্যাঁ, যে রোজা হওয়ার জন্য সাহারি খাওয়া জরুরি নয়, এটা সুন্নাহ। হ্যাঁ, যদি আপনি খান তাহলে নেকি পাবেন, সেটা ঠিক আছে, বরকত আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু না খেলে যে হবে না, অনেক মানুষের ধারণা আছে কি যে সাহারি না খেলে রোজা হয়, ওই জন্য আযানের সময় অনেকে পানি খেয়ে না। হ্যাঁ, তো সাহারি খাওয়াটা জরুরি নয়, সাহারি খাওয়াটা সুন্নাহ, অবশ্যই আপনি খাওয়ার চেষ্টা করবেন, খাবেন, এক ঢোক পানি হলেও আপনার হয়ে যাবে, ঠিক আছে। তো না খেলে যে হবে না এমনটি ব্যাপার নয়। তো আমি কী করেছি, আমি এক ঢোক পানিও খাইনি, পানিও খেলাম না, খেয়ে গেলাম রোজা, রোজার নিয়েতে জানছি যে সোমবার আমাকে রোজা রাখতে হবে যেহেতু সুন্নাহ। তারপরে চললো দিন ম্যান, এবার তারপরে মাগরিবের পরে আমি হয়তো কিছু খেলাম, মাগরিবের নামাজ পড়তে গেলাম, মাগরিবের নামাজ পড়ার কিছুক্ষণ পরে আবার তখন যা খাওয়ার আমি খেয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমার কয় ঘন্টা না খেয়ে থাকা হলো? একই অবস্থা হয়েছে গত সোমবারের, আপনি যেভাবে বললেন ঠিক আমারও ওই রকম ভাবে হয়েছে, কারণ এখানে আমার সাহারির জন্য তেমন কোনো ব্যবস্থাপনা নাই। তা আমি চিন্তা করলাম যে রবিবার রাতে যা খেয়েছি খেয়েছি, সিয়ামের নিয়ত করে নিলাম, কারণ সফরে আসি, তো সফরে থাকলে খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, এটা যেমন ঠিক, যেমন আমরা আলেম মানুষ এসেছি তো দাওয়াতি কাজে, তখন অনেক মানুষ ধরে ধরে খাওয়ায়, তো এটা আমাদের জন্য একটা সমস্যা, অনেক সময় কঠিন হয়ে যায় আমাদের জন্য। খাবার তো খাবার হচ্ছে একটা মহব্বতের জিনিস, যেটা খেতে নিষেধ করা হয় সেটার প্রতি আমাদের মায়া মহব্বতটা বেশি হয়, তো এই জন্য দেখা গেছে যে সিয়াম থেকেছে এখানে আমার জন্য বেশ ভালো উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এটা হয়তো আপনাকে কালকার ঘটনা শোনালাম, এটা নয়, বরঞ্চ সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখার চেষ্টা করি, এবং বিশেষ করে এই কিছুদিন থেকে আমি 23 ঘন্টায় না খেয়ে থাকছি, ম্যাক্সিমাম 23 ঘন্টায় না খেয়ে আমরা এই রোজা রাখছি। এখন বিশেষ করে যারা সফর, আমি সফর গেলে রোজা রেখে যাওয়ার চেষ্টা করি, সফর হয়তো অনেকে বলে সফরে তো রোজা রাখা নিষেধ, ব্যাপারটা এরকম নয় ভাই, মানে সফরে রোজা রাখা নিষেধও আছে আবার জায়েজও আছে। তো এখানে প্রেক্ষাপটটা আপনার মানে এ করবে যে কোন প্রেক্ষাপটে আপনি রোজা রাখছেন, হ্যাঁ, সেগুলো মানে বুঝতে হবে, মানে প্রথমে কোনো একটা হাদিসের একটা এ দেখে আপনি বুঝে নেবেন যে এটা না জায়েজ, এরকম ব্যাপার না। এই জন্য ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে, কোনো একটা হাদিস বা কোনো একটা আয়াত উঠে নিলেন দিয়ে আপনি ওখান থেকে বুঝে গেছেন, ব্যাপারটা এরকম না, আপনি সমস্ত হাদিসগুলো যখন পড়বেন তখন বুঝতে পারবেন। তো এখানে মূল বিষয় যেটা হচ্ছে যে সফরে রোজা রাখা জায়েজ আছে, যদি আপনার ক্ষমতা থাকে, যদি আপনার কোনো সমস্যা না হয় জায়েজ আছে। তো আমি সফরে রোজা রাখি কেন? তো সফরে রোজা রাখার কারণ যেটা হচ্ছে যে সফরে রোজা রাখতে গেলে কয়েকটা অসুবিধা আছে, যেমন ধরুন যে আমি হয়তো যাবো, আমি হুগলিতে বা কলকাতাতে যাবো, কোনো এক জায়গাতে আমার যাওয়ার প্রোগ্রাম আছে,
তো প্রোগ্রাম আছে, তাহলে আমাকে যদি আমি রোজার না রেখে যাই, হ্যাঁ, তাহলে খাওয়া দাওয়ার একটা ঝামেলা থাকবে, রাস্তাতে কিনে খেতে হবে, তারপরে খেতে গেলে পেশাব পায়খানা করতে হবে, অনেক ঝামেলার ব্যাপার আছে। তাহলে আমি রোজা রেখে যখন যাব তখন আমার খাওয়া দাওয়ার কোনো বাইরে থেকে বাজে, মানে বাইরে খেলে তো বাজে খাবার ছাড়া আর মানে ভালো খাবার আপনি পাচ্ছেন না, স্বাস্থ্যকর পাচ্ছেন না। তাহলে আমি যখন রোজা রেখে যাব তাহলে রোজার এক নম্বর কী হচ্ছে, রোজার নেকিটা আপনি পাবেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর হচ্ছে কি, বাজে খাবার থেকে কিন্তু আপনি বাঁচলেন। তিন নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে আপনার পেশাব পায়খানা যে আপনার মানে চাপ যেতে হবে এটা থেকে আপনি বাঁচলেন। চার নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে আপনি ওখানে যে খরচটা হতো সেই খরচ থেকে আপনি বেঁচে গেলেন। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনি অনেকগুলো ঝামেলা থেকে আপনি বেঁচে গেলেন। বুঝতে পারলেন কিনা? তাহলে পাঁচ ছটা লাভ উপকারিতা এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অলরেডি। তাহলে আমার এতগুলো যদি লাভ থাকে আমার রোজা রেখে, তাহলে আমি কেন রোজা রাখবো না? নিঃসন্দেহ আমার স্বাস্থ্যে তো উপকার হচ্ছেই, বুঝতে পারলেন কিনা? তাহলে এতগুলো যখন আমার লাভ হচ্ছে আমি কেন রোজা রাখবো না? এখন হয়তো অনেক দর্শক হয়তো বলবেন যে বাবা ওজন কমালে এত না খেয়ে থাকা, এ করা ও করা, মানে না খেয়ে মানে মানে খাওয়াটাকে মানুষ এমন কিছু করে নিয়েছে যে না খাওয়া এটা মানুষ শুনতে চায় না, মানে খেয়ে ওজন কমাবো কীভাবে সেটা আমাকে পরামর্শ দেন। ওখানে আটা আলমগীর ভাই, ওখানে আটা ছাতু আছে ওটা দেন। আপনাদের এই প্রশ্ন যদি আপনারা প্রশ্ন করেন যে ভাই না খেয়ে থাকার কেন গল্প করছেন, না খেয়ে থাকলে তো ওজন কমবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, খেয়ে ওজন কমানোর গল্প বলেন আমাদেরকে, তো জি ভাই আপনাদের জন্য খেয়ে ওজন কমানোর জন্য পরামর্শ আছে আমাদের কাছে, খেয়ে কীভাবে ওজন কমাবেন। তো যারা বিশেষ করে খেয়ে ওজন কমাতে চায় আপনাদের জন্য এই দুটো উপহার, আরও উপহার আছে, শুধু আপনাদেরকে এটা দেখানো হচ্ছে যে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা অনেক রিসার্চ করার পরে আমরা এ দুটো বের করতে পেরেছি। একটা হচ্ছে আটা যেটা আপনি খেতে পারবেন, এবং ছাতু, এই ছাতু আপনি খেয়ে ওজন কমাতে পারবেন। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি পেট ভরে খেতে চাই দিয়ে আমি ওজন কমাতে চাই, আলহামদুলিল্লাহ সে পেট ভরে খেয়েও ওজন কমাতে পারবে। তো হ্যাঁ, এখন খুব সুযোগ আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমরা বিশেষ করে চাই যে যদি কেউ মনে করেন যে আমি না খেয়ে ওজন কমাতে চাই না, খেয়ে ওজন কমাতে চাই, তাহলে আপনারা আমাদের এই আটাগুলো অর্ডার করতে পারেন, এই আটা ছাতু অর্ডার করতে পারেন। এবং আপনারা কিভাবে খাবেন এটা নিয়ম নীতি আপনারা জেনে নেবেন আমাদের কাছ থেকে। সবচেয়ে ভালো হয় আমাদের সঙ্গে যদি আমাদের কাছে এসে যদি আপনারা ওজনটা কমানো, কারণ অনেক মানুষের অনেক প্রস্তুতি থাকে, প্রেক্ষাপট থাকে, কার শরীরের কন্ডিশন কেমন না কেমন এইসব ব্যাপারগুলো বুঝতে হয় আমাদেরকে। তো আমাদের কাছে যখন কোনো রোগী আসে, কারণ আমাদের এখানে তো চিকিৎসা ফ্রি, আমাদের এখানে চিকিৎসা করার জন্য কোনো টাকা লাগে না, এখানে আপনি একবার অ্যাডমিশন হয়ে গেলেন, অ্যাডমিশন হওয়ার জন্য যা টাকা লাগলো বাস, চিকিৎসা করার জন্য আপনাকে কোনো টাকা লাগে না। আপনার যতদিন পর্যন্ত রোগ না ভালো হবে, আপনি প্রতি সপ্তাহে সপ্তাহে আসেন, মাসে আসেন, দুদিন তিন দিন পর পর আমাদের সঙ্গে আপনি আসেন, কনসাল্ট করেন, কোনো ব্যাপার নেই, এর জন্য আপনাকে টাকা লাগবে না। তাহলে আমরা চাইবো কি, যে আপনি যদি আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমাদের মানে আমরা হোয়াটসঅ্যাপ যে সার্ভিস আমরা দিই, আপনি কী খাচ্ছেন সেটা ছবি করে, হ্যাঁ, এবং আপনার বডির কন্ডিশন অনুযায়ী আমরা হয়তো কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেমন আব্দুল মালিক ভাই বললেন যে কখনো কখনো আমার মাথায় চক্কর দিচ্ছিল, তখন আমাদেরকে নক করলেন যে ভাই আমার এই হচ্ছে তাহলে কী করবো, তখন তাকে আমরা পরামর্শ দিলাম, এই যে বিষয়গুলো কিছু কন্ডিশন আপনার আসতে পারে। তো যদি সেই রকম কন্ডিশন আসে, হ্যাঁ, তখন আপনি আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? আর আমাদের আমাদের তো যদি আপনি পেশেন্ট হিসেবে যদি আপনার নাম আপনার এই এন্ট্রি যদি আমাদের কাছে না থাকে, তাহলে তো আপনাকে আমাদের কেউ আপনাকে মানে হেল্প করার চেষ্টা করবে না, কারণ প্রচুর যেহেতু আমাদেরকে মানে এ করতেই আছে, তো তাদেরকে আমাদেরকে হেল্প করাটা যেহেতু জরুরি, আমরা কথা দিয়েছি যে আপনাদেরকে আমরা ফ্রি সার্ভিস দেবো এগুলো। তো আপনারা আসেন এবং এসে আমাদের পিস লাইভের ডায়াবেটিস সেন্টারে এসে আপনারা আপনাদের চিকিৎসা নেন, হ্যাঁ, আপনাদের খেয়ে আপনারা ওজন কমান। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে খেয়ে ওজন কমানো। এখন পর্যন্ত আপনারা শুনেছেন না খেয়ে থাকা, না খেয়ে থাকা, না খেয়ে থাকা, তারে ভাই না খেয়ে তো সবাই ওজন কমাতে পারে, খেয়ে ওজন কমানোটা হচ্ছে সবচেয়ে বাহাদুরি ব্যাপার। তো খেয়ে ওজন কমানোর জন্য আলহামদুলিল্লাহ যেমন আমাদের আটা দেখতে পাচ্ছেন, ছাতু দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের নিমকি আছে, আমাদের বিস্কিট আছে, হ্যাঁ, সেগুলো আপনি খেতে পারবেন, তো চিন্তার কিছু ব্যাপার নয়, আপনারা খেয়ে ওজন কমাতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি সংক্ষেপে বলি যে আপনারা বাড়িতে বসে আমাদের কোনো কিছু ব্যবহার না করে কীভাবে ওজন কমাবেন, আমি খুবই সংক্ষেপে বলছি। সেটা হচ্ছে কি, যে প্রথম হচ্ছে যে আপনি যে খাবার বিষয় নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হলো এটা আপনি বুঝতে পেরে গেছেন, তো আমি তারপরেও আমি আবার রিপিট করব, হ্যাঁ, তার সাথে আমি কিছু অ্যাড করব। সেটা হচ্ছে যে আপনি সকালে যে খাবার আপনি যত পারবেন দেরি করে খাবেন,
সকালের খাবার যত পারবেন দেরি করে খাবেন, যদি আপনার খিদা না লাগে খাবেন না, মানে খিদা ছাড়া আপনি খাবেন না, এক নম্বর কথা এটা মনে রাখবেন, খিদা লাগবে তো খাবেন। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি তো প্রতিদিন সকাল 8টার সময় খাই, তো 10টার সময় তো আমাকে খিদা লাগছে, তো আমি কীভাবে, তো আমার তো খাওয়ার টাইম উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। ভাই এই টাইম আপনি দেখবেন না, এই টাইম যদি আপনি দেখেন তাহলে ভুল। কেন? আপনি ঘড়ি দেখেন, তো ঘড়িটা আপনি কি দেখছেন? দেওয়াল ঘড়ি দেখছেন আপনি, যে ঘড়িতে এতটা বাজছে। আমরা বলি দেওয়াল ঘড়ি নয়, আপনি দেহের ঘড়ি দেখেন, দেহের ঘড়ি দেখেন। দেহের ঘড়ি হচ্ছে বিজ্ঞানীদের ভাষায় এটাকে কি বলা হচ্ছে, সার্কাডিয়ান রিদম। যেটা বডি ক্লক এটাকে বলা হয় সার্কাডিয়ান রিদম, বায়োলজিক্যাল ক্লক। এই ঘড়ি দেখেন, এই ঘড়ি যখন আপনাকে বলবে খাও তখন আপনি খাবেন, আর যদি দেওয়াল ঘড়ি দেখেন তাহলে আপনি ওভারওয়েট হবেন। তাহলে বডি আপনাকে যখন বলবে তখন খাবেন, এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে রাতের যে খাবারটা আমরা সাধারণভাবে 9টা 10টা 11টার দিকে খাই, দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি, এই রাতের খাবারটাকে আপনাকে সন্ধ্যা 6টার মধ্যে খেতে হবে। সন্ধ্যা 6টার মধ্যে আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করেন, কমপ্লিট করার পরে আপনি রাত্রি 9টা 10টার দিকে আপনি ঘুমান, তাহলে 3-4 ঘন্টা ওখানে গ্যাপ থাকছে খাওয়ার এবং ঘুমানোর মধ্যে। কেন? আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার আর ক্যালোরির প্রয়োজন নেই, হালকা সামান্য প্রয়োজন আছে, যেটা আপনার হার্টবিট করার জন্য, কিছু কাজের জন্য আপনার ক্যালোরির প্রয়োজন আছে। কিন্তু আপনি রাতে ঘুমানোর সময় অনেক ক্যালোরি খেয়ে আপনি ঘুমিয়ে গেলেন, এটা তো আর ইউজ করছেন না, আপনি তো কাজকাম কিছু করছেন, আপনি ঘুমিয়ে গেলেন, তাহলে অনেক ক্যালোরি আপনার ভিতরে ভরলেন। অনেক ক্যালোরি ভিতরে ভরার কারণে আপনার কি হচ্ছে, যে এই ক্যালোরি কিন্তু আর কোনো কাজে ব্যবহার হচ্ছে না, ফলে আপনার বডিতে স্টক হচ্ছে, মানে ওভারওয়েট, চর্বি আকারে মানে জমছে, ফ্যাট আকারে জমছে। তাহলে কি হচ্ছে যে আপনি কি করবেন, রাতের খাবারটা আপনি সন্ধ্যা 6টার মধ্যে আপনি খাওয়া দাওয়া কমপ্লিট করেন, তারপর রাত 9টা 10টার দিকে আপনি ঘুমিয়ে যান। তাহলে এখানে যখন আপনি সকালও খেলেন, ঘুমিয়ে গেলেন, তারপর সকালের খাবারটা আপনি যত পারবেন দেরি করেন, আপনি হয়তো আগে 8টার দিকে খেতেন বা 6টার দিকে খেতেন বা 7টার দিকে খেতেন, আপনি দেরি করেন, দেরি করতে করতে আপনি 10টা পর্যন্ত যান। আপনি টার্গেট রাখেন যে 10টার সময় আমি খাবো সকালের খাবার, আমি 10টার সময় খাবো, তার আগে পানি আপনি খেতে পারেন, এটা করেন, আর রাতের খাবারটা সন্ধ্যা 6টার মধ্যে খাওয়ার টার্গেট করেন। আপনি দেখবেন যে অলৌকিকভাবে আপনি দেখবেন যে আপনার ওজন কমা শুরু করেছে, ওভারওয়েট যদি আপনি থাকেন আপনার ওজন কমা শুরু করেছেন। আরেকটা কাজ করবেন কি, যখনই আপনি যে কোনো খাবার খাবেন, হ্যাঁ, সবসময় আপনি খুচুর খুচুর কোনো খাবার খাবেন না, কারণ যখনই আপনি খুচুর খুচুর কোনো খাবার খাবেন তখন কী হবে, আমাদের বডিতে ইনসুলিন আসবে, আর ইনসুলিন কিন্তু আপনার চর্বি গলতে বাধা দিবে। এই জন্য যখন তখন খাবেন, আপনার অনেক কিছু খাওয়ার ইচ্ছা, এটা ওটা এটা খাওয়ার ইচ্ছা, ঠিক আছে, আপনি যে দুপুরে যখন খাবার খাবেন না তখনই আপনি খান, একসঙ্গেই খান, মানে আধা ঘন্টার মধ্যে আপনি সব কিছু খান, কিন্তু আপনি ভাবলেন যে দুপুরে খেলাম, ফের এক ঘন্টা পরে আমি এটা খেলাম, ফের এক ঘন্টা পরে আমি এটা খেলাম, না এটা করবেন না। আপনার যদি খেতে ইচ্ছা হয় তাহলে ওই একই সঙ্গে আপনি খেয়ে নেন, তারপরে আপনি গ্যাপ রাখেন, পানিটা যে কোনো সময় খেতে পারেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে বিশেষ করে শর্করা যে খাবারগুলো, যেমন আমরা ভাত খাই, বিশেষ করে আমরা ভেত বাঙালি, সাদা চালের আমরা ভাত খাই, তো আমরা সাদা চালে তো আমাদের যা ক্ষতি করছে, তো আপনি যদি না ছাড়তে পারেন সাদা চাল, ঠিক আছে সাদা চাল খান, তবে সবজিটা একটু বেশি করে খান, এবং তার সাথে আপনি কী করবেন, স্যালাডগুলো আপনি অ্যাড করেন, স্যালাডটা আগে খেয়ে নেবেন, সেখানে আপনার শসা, গাজর, বিট, টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ বিভিন্ন রকম থাকতে পারে, আপনাকে দুরকম ভালো লাগে দুরকমই খান, সমস্যা নেই যে আপনাকে যতগুলো বললাম এতগুলোই খেতে হবে। আপনি হয়তো শসাই ভালো লাগে শসাই আপনি শুধু খান, কিন্তু আগে আপনি খান, তাহলে কী হবে যে আপনি এগুলো খান, তারপরে আপনি ভাতটা অল্প পরিমাণ নেবেন এবং সবজিটা যাতে আপনার বেশি থাকে, মাছ মাংস ডিম খান, নিষেধ নয়, আমরা মাছ মাংস খেতে নিষেধ করছি না, আপনি খান। তাহলে কী হচ্ছে যে এই পদ্ধতি মেনে যদি আপনারা করেন, দেখবেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই কিন্তু আপনার মাসে আপনি 5 থেকে 10 কেজি ওজন কমাতে পারবেন, যদি নিয়ম মেনে চলেন। আর যদি কারো অসুবিধা হয়, কেউ যদি মনে হচ্ছে যে আমার এই সমস্যা হচ্ছে বা এই করতে পারছেন না, তাহলে আমাদের পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আলহামদুলিল্লাহ আপনাদের জন্য খোলা আছে, আপনারা শুক্রবার বাদে প্রতিদিন আপনারা এখানে আসতে পারেন। আর এটা তো অ্যাড্রেস আপনারা হয়তো অনেকেই জানেন, তারপরেও আমি বলে দিচ্ছি, আমাদের অ্যাড্রেস হচ্ছে, এটা হচ্ছে ভারত, আমাদের সাথে বাংলাদেশি ভাই আব্দুল মালিক আছেন, হয়তো যারা হয়তো বিদেশ থেকে দেখছেন তো তারা হয়তো ভাববেন যে এটা বাংলাদেশ, না ভাই, এটা হচ্ছে ইন্ডিয়া, আমাদের অ্যাড্রেস জেনে রাখুন, আমাদের এটা হচ্ছে কি ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার অনেকগুলো রাজ্য আছে, তার মধ্যে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল যেটাকে বলা হয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবার অনেকগুলো জেলা আছে, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা, এই মুর্শিদাবাদের মধ্যে অনেকগুলো শহর আছে, তার মধ্যে এটা হচ্ছে ধুলিয়ান শহর, এই ধুলিয়ান শহরের মধ্যে অনেকগুলো গ্রাম আছে, এটা হচ্ছে শেখপুর চাঁদপুর ব্রিজ ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার। তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন, আমাদের ওয়েবসাইটে আপনারা ইন্টারনেটে গিয়ে লিখবেন ডাব্লু 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 ডট
তারপরে লিখবেন এমডি আব্দুল কাইয়ুম ডট কম। এই এমডি আব্দুল কাইয়ুম ডট কম আমাদের ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। এই এমডি আব্দুল কাইয়ুম ডট কমে আপনারা যখন যাবেন আমাদের চলে আসবে ওয়েবসাইট, সেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনি সেখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এখানে চিকিৎসা করার জন্য। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে তখন আপনারা কোন দিন ঠিক করছেন এখানে চলে আসবেন। আমাদের অ্যাড্রেস আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ সেই ওয়েবসাইটে দেওয়া আছে এবং আমি বলেও দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন। কেউ যদি ওয়েবসাইট এতগুলো যদি আপনারা না বুঝেন, কোন রকমভাবে ভিডিওটা দেখছেন এতটুকুই, তাহলে আপনারা করবেন ওই যে ফোন নাম্বার বললাম, এই ফোন নাম্বারে আপনারা কি করবেন, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। বলে হোয়াটসঅ্যাপও আমি বুঝি না, ঠিক আছে বোঝার দরকার নাই, আপনি কল করবেন সরাসরি। কল করে বিস্তারিত কথা বলে আপনি আমাদের কাছে আসার চেষ্টা করবেন। তো বিশেষ করে আমাদের আশা করি, বিশেষ করে আপনার ওজন কমানোর জন্য পূর্ণাঙ্গ পরামর্শ দিতে পেরেছি। তারপরেও যদি কোনো দর্শকদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স খোলা থাকে, কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার সেই কমেন্ট নিয়ে আলাদা একটা ভিডিও করা। কারণ অনেক মানুষ অনেক সমস্যায় মানে পড়তে পারেন বা অনেকেই প্রশ্ন জাগতে পারেন, তো যেটা হয়তো এই ভিডিওর মাধ্যমে আমাদের হয়তো মেসেজটা দেওয়া হয়নি। তো আপনারা কী করবেন, কমেন্ট করবেন, অথবা সবচেয়ে ভালোভাবে কমেন্ট করবেন। কমেন্টে আমরা কী করব, আপনার সেই কমেন্টটা থেকে আমরা নিয়ে তখন আমরা আরেকটা ভিডিও বানিয়ে আমরা তখন দিব। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের চ্যানেল হচ্ছে পিস লাইব্রেরি এবং এমডি আব্দুল কাইয়ুম একটা চ্যানেল আছে, হ্যাঁ সেখানে যেখান থেকে আপনারা দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা আব্দুল মালিক ভাইকে বলবো যে বিশেষ করে আপনি আম জনতা বিশেষ করে দেখেন আমাদের দেশের মানুষ, সেটা আপনার দেশের মানুষ আপনার জন্য, আমরা আমাদের ইন্ডিয়ার জন্য বলছি, আপনি এই মেসেজ যারা যেখানকার দেখবেন সেখানকার তার জন্য সেই দেশের জন্য কীভাবে উন্নতি করবে। একটা দেশকে যদি আগে বাড়াতে হয় তাহলে সেই দেশের নাগরিককে কিন্তু সুস্থ থাকতে হবে। সুস্থ যদি না থাকে দেশ কখনো আগে বাড়তে পারবে না। তাহলে সুস্থ থাকার জন্য আমরা চাই যে আমাদের দেশকে আগে বাড়াতে, আমি চাই একজন ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে যে আমার দেশ কীভাবে আগে বাড়বে। কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের মাতৃভূমিকে ভালোবাসি, হ্যাঁ আমাদের দেশের মানুষ সুস্থ থাকুক তাহলে দেশ আগে বাড়তে পারবে। তো এর জন্য বিশেষ করে অনেক অসুস্থ মানুষ, মানে এগুলোকে মনে যদিও অনেকে করে না যে আমি অসুস্থ, কিন্তু ওভারওয়েট মানে অসুস্থ, তো এই মানুষগুলোকে আপনি মানে কী উপদেশ দিবেন, শেষে আপনার উপদেশটা বিশেষ করে আমাদের দর্শকদের শুনিয়ে আমরা বিশেষ করে ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে আপনার আলোচনা শুনলেন, পরামর্শ দিলেন আব্দুল কাইয়ুম ভাই ওজন কমানোর বিষয়ে। খাবারের বিষয়টাকে আমরা আজকের এই আলোচনায় প্রাধান্য দিচ্ছি, যে এ বিষয়ে আপনাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে যে আমরা যে খাবারগুলো খাই অনেক সময় দেখা যায় যে হোটেলে খেতে গিয়ে খাবার নষ্ট করি, আবার দেখা যায় যে বিভিন্নভাবে টাকা পয়সাও নষ্ট হচ্ছে, খাবারও নষ্ট হচ্ছে, সব দিক দিয়েই দেখা যাচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেখান থেকে বাঁচার জন্য আমরা যদি পরিমিত খাদ্য গ্রহণ করি, এবং এ সম্পর্কে যে বই পুস্তকগুলো রয়েছে, তারপরে আব্দুল কাইয়ুম ভাইয়ের চেম্বার রয়েছে পিস লাইব্রেরি, এখান থেকে পরামর্শ নেন, আরও বিভিন্ন জায়গাতে যেখানে যেখানে এইরকম সুযোগ রয়েছে পরামর্শ নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে দেখবেন যে আপনি আপনার দেশের জন্য যেমন একটা সুনাগরিক হিসেবে থাকবেন, ঠিক তেমনইভাবে আপনার দেশও এগিয়ে যাবে সামনে। তো এই জন্য আপনাদের প্রতি এটাই আমাদের পরামর্শ থাকবে যে আপনারা খাবারের বিষয়টাকে একটা সঠিক অভ্যাসের মধ্যে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে আপনার নিজের উপকার হবে, আপনার পরিবারে যারা রয়েছে তাদের জন্য উপকার হবে, মানে আপনাকে দেখে দেখে পরিবার শিখে এই জন্য তাদেরও উপকার হবে। তারপরে দেখা যাবে যে আপনার দেখে দেখে সবাই শিখবে, তারা দেখবে জানবে বুঝবে আপনাকে দেখে অনুকরণ করার জন্য চেষ্টা করবে, এক্ষেত্রে সবাই উপকৃত হতে পারবে। তো আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, যেন আমরা সবাই হকের উপরে থাকতে পারি, যেন আমরা সবাই খাবারের বিষয়টাকে মাথায় রেখে যেন পরিমিত খাদ্য গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অপচয় থেকে হেফাজত করুন, যাবতীয় পাপ থেকে হেফাজত করুন, আমাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।